এই মুহূর্তত লৈ আহিছো এক গুরুত্বপূর্ণ খবর। মুষলধার বরষুণের মাজতেই গুৱাহাটী মহানগরীত শোকাবহ ঘটনা। কৃত্রিম বানত নলা ডুবি গল 8 বছরীয় শিশুর। এই মুহূর্তত লৈ আহিছো এক গুরুত্বপূর্ণ খবর। নিশা মুষলধার বরষুণের মাজতেই মহানগরীত শোকাবহ ঘটনা। বরষুণের মাজতেই জ্যোতিনগরত নলা ডুবি গল এটি 8 বছরীয় শিশুর। জ্যোতিনগরের গণেশ মন্দিরের সমীপত সংঘটিত হয় এই ঘটনাটো। স্কুটির পর নলাত পড়ি উঠি যায় অবিনাশ সরকার নামের শিশুটি। প্রতি নিশালই SDRF আর আরক্ষী উদ্ধারের অভিযান চলাই আছিল শিশুটি, কিন্তু শিশুটির কোনো সন্ধান উলিয়াব নোৱাৰিলে। পিতৃর সহিত স্কুটিত আহি থাকতেই পিছলি পড়ি সংঘটিত হয় এই শোকাবহ ঘটনাটো। এতিয়া নিশা মুষলধার বরষুণত সাগর সদৃশ পরিবেশ সৃষ্টি হয় মহানগরীর বিভিন্ন প্রান্তত। জুরুদ, পাঞ্জাবাড়ী, রাজগড়, সানমারি, হাতিগাঁও, রুক্মিণীগাঁওকে ধরে বিভিন্ন প্রান্তত জলমগ্ন হয়ে পড়ে, যার ফলত জমর যন্ত্রণা ভোগ করবলগা হয় সেই অঞ্চলসমূহের বাসিন্দাবুড়ে। এই মুহূর্তে লাইছো এক গুরুত্বপূর্ণ খবর। নিশালধার বরষুণের মাজতেই গুৱাহাটী মহানগরীত শোকাবহ ঘটনা। কৃত্রিম বানত উটি গল এটি 8 বছরীয় শিশুর। বিভিন্ন স্থানত পালে পানি নুশুবার ফলত অফিস কাছারিল যাবলগা লোকসকলেও ডর সমস্যাত পড়বলগা হয়। জুরুদর চিড়িয়াখানার জোনালীল বুর্গল সমগ্র পথ এককাল পর্যন্ত পানি উক্ত পথট। কৃত্রিম বানপানির ফলত বহু লোকের যান বাহনও বিকল হয়ে পড়ে, বহু লোক এটা ঘরতেই আবদ্ধ হয়ে থাকবলগা হয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, টুডে নিউজ 24।